এমন বর্বরোচিত ঘটনাও আজকালের যুগে হয়। জোলাই বাড়ি থেকে সাবরুমের পথে দেখা গেছে এক রোমহর্ষক দৃশ্য। এই ঘটনা সম্পর্কে যতটা বলা হবে ততই কম বলা হবে। কতটা অমানবিক হলে গাড়ির পেছনে একটি কুকুরকে ঝুলিয়ে ঘণ্টার পর ঘণ্টা একটি গাড়ি চালাতে পারে একটা রক্ত মাংসের মানুষ, কি করে এমনটা করতে পারে? জোলাই বাড়ির থেকে সাবরুমের পথে TR03-3731 নম্বরের গাড়ির পেছনে একটি কুকুরকে বেঁধে রাস্তায় টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে তিল তিল করে মারা হয়েছে কুকুরটিকে। প্রভু ভক্ত এই প্রাণীটি আমাদের প্রতি মুহূর্তে কোনো না কোনোভাবে রক্ষা করে। রাত্রিবেলা বাড়িতে নিশ্চিন্তে ঘুমোতে যে প্রাণীটি সবচেয়ে বেশি সাহায্য করে, সে প্রাণীটির সঙ্গেই এই দুরাবস্থা। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতে সোশ্যাল মিডিয়া জুড়ে তুমুল নিন্দার ঝড় উঠতে শুরু করেছে। জানা গেছে গাড়ির মালিকের নাম অভিজিৎ পাল, তার বাড়ি সাবরুম এবং সহচালক কালু, বাড়ির সাতচাঁদ এলাকায়। এখন এই ঘটনার সঙ্গে জড়িত সকলে গ্রেপ্তারের দাবি উঠছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।